হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়ে পড়ব সেটা হলো কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু ও অন্যান্য গঠনগত অংশ। এর আগে বুঝিয়েছি কোষ বিভাজন কাকে বলে। এর আগে আমি তোমাদেরকে বলেছি যে কোষ বিভাজন হচ্ছে যে জনিত্রিত মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে কোষ বিভাজন। যে কোষ বিভাজনে সাধারণত ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি হয় না, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। তো নিউক্লিয়াসের বিভাজনকে সাধারণত বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে সাধারণত সাইটোকাইনেসিস। এই বিভাজন, কোষ বিভাজন হওয়ার সময় আমাদের কয়েকটি কোষীয় অঙ্গাণু অংশ কয়েকটি কোষীয় অঙ্গাণু অংশগ্রহণ করে। যে কোষীয় অঙ্গাণুগুলো হলো 1 নম্বর নিউক্লিয়াস, 2 হচ্ছে সেন্ট্রোজম, আর 3 হচ্ছে রাইবোজম, 4 হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো 1 নম্বর নিউক্লিয়াস, নিউক্লিয়াস কী করে না, এটি ক্রোমোজম ধারণ করে। সাধারণত আমরা জানি নিউক্লিয়ার জালিকার মধ্যে, নিউক্লিয়ার জালিকাগুলো আস্তে আস্তে ক্রোমোজম তৈরি হয়, এবং এই ক্রোমোজমের মধ্যে কী হয় না, ডিএনএ উপস্থিত থাকে। ক্রোমোজমগুলির মধ্যে ডিএনএ 90% থেকে 90% উপস্থিত থাকে। তো এই ডিএনএগুলো প্রতিলিপি গঠন করে। প্রতিলিপি মানে হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, মানে একটা ডিএনএ থেকে ডবল ডিএনএ সৃষ্টি হয়। ডবল ডিএনএ সৃষ্টি হওয়ার পরে দ্বিগুণ হয়, মানে যেটা বলে ডিএনএ দ্বিগুণ হয় ও কোষের বিভাজন ঘটে। এর 2 নম্বর হচ্ছে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যেটা হচ্ছে সেন্ট্রোজম, সেন্ট্রোজম ও মাইক্রোটিউবিউল। প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত সেন্ট্রোজম উপস্থিত থাকে। সাধারণত সেন্ট্রোজমের মাধ্যমে অ্যাস্ট্রাল রশ্মি থেকে মাইক্রোটিউবুল সৃষ্টি হয়, এবং এই মাইক্রোটিউবুল হচ্ছে সাধারণত নিরবিচ্ছিন্নভাবে কি ব্যামতন্তু সৃষ্টি হয়, একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয়ে ব্যামতন্তু সৃষ্টি করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয় যে না, এদের সেন্ট্রোজম থাকে না। এদের সেন্ট্রোজম না থাকায় এদের সাইটোপ্লাজমের মধ্যে মাইক্রোটিউবিউল থাকে। এই মাইক্রোটিউবিউলগুলো কি হচ্ছে না, এরা একটা নির্দিষ্ট পর্যায়ে সজ্জিত হয়ে একটা ব্যামতন্তু সৃষ্টি করে। তো এই কারণে প্রাণী কোষের স্পিন্ডলকে, প্রাণী কোষের যেহেতু সেন্ট্রোজমের মাধ্যমে যেহেতু ব্যামতন্তু সৃষ্টি হয়, তাই প্রাণী কোষের স্পিন্ডলকে সেন্ট্রিওলার বা অ্যাস্ট্রাল স্পিন্ডল বলে, এবং উদ্ভিদ কোষের স্পিন্ডলকে সাইটোপ্লাজমিক বা অ্যানাস্ট্রাল স্পিন্ডলও বলা হয়। যেহেতু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজম না থাকায় তাই একে কি হচ্ছে মাইক্রোটিউবুল থেকে এর ব্যামতন্তু সৃষ্টি হচ্ছে, সেই কারণে এই উদ্ভিদ কোষের স্পিন্ডলকে অ্যানাস্ট্রাল স্পিন্ডল বলা হয়। তো এই স্পিন্ডল সাধারণত আমরা 3 ধরনের দেখতে পাই, সেটা আমরা দেখে নিই। 3 ধরনের স্পিন্ডল কী কী দেখতে হয় দেখতে পাই, একটা হচ্ছে নিরবচ্ছিন্ন, একটা হচ্ছে নিরবচ্ছিন্ন তন্তু, একটা হচ্ছে বিচ্ছিন্ন তন্তু, আর একটা হচ্ছে ক্রোমোজোমের তন্তু। ঠিক আছে, তাহলে এটা কীরকম, এই 3টি কীরকম দেখায়, দেখা যাক। যে সাধারণত কোষ বিভাজনের 2টো মেরু থাকে, এখানে সেন্ট্রোজম থাকে, এই জায়গাটা সেন্ট্রোজম থাকে, এবং এই জায়গার সেন্ট্রোজম থাকে। এই জায়গায় সেন্ট্রোজমের সেন্ট্রিওল থেকে যে মাইক্রোটিউবুলের মাধ্যমে যে ব্যামতন্তু সৃষ্টি হচ্ছে, 1 মেরু থেকে আর 1 মেরু পর্যন্ত সম্পূর্ণভাবে গিয়ে মিশে। তাহলে 1 মেরু থেকে আর 1 মেরু পর্যন্ত যখন এই ব্যামতন্তুটা যাচ্ছে, এই যে 1 মেরু থেকে আর 1 মেরু পর্যন্ত ব্যামতন্তুটা যাচ্ছে, তখন এই তন্তুটাকে বলা হচ্ছে নিরবচ্ছিন্ন তন্তু। একটা হলো, 2 নম্বর হচ্ছে যখন কোনো একটি মেরু থেকে, 2টো মেরুই হতে পারে, এই মেরু যে কোনো মেরু থেকে হতে পারে, যে ব্যামতন্তুটা সৃষ্টি হলো কিন্তু অপর মেরু পর্যন্ত পৌঁছালো না, এই মেরু পর্যন্ত পৌঁছালো না, যেরকম এখান থেকেও ব্যামতন্তু সৃষ্টি হলো কিন্তু অপর মেরু পর্যন্ত পৌঁছালো না, তাহলে এই 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 ব্যামতন্তুগুলো কী বলা হচ্ছে, এইটাও এবং এইটাও, এই ব্যামতন্তুকে বলা হচ্ছে বিচ্ছিন্ন তন্তু, বিচ্ছিন্ন তন্তু।
তারপরে আরেকটা ব্যায়ামতন্ত্র যেটা সৃষ্টি হচ্ছে, সেই ব্যায়ামতন্ত্রটা কী হচ্ছে না, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে যুক্ত হয়, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে যুক্ত হয়, এই ব্যায়ামতন্ত্রটাকে বলা হচ্ছে ক্রোমোজোমীয় তন্তু। এই ব্যায়ামতন্ত্রটাকে বলা হচ্ছে কি, ক্রোমোজোমীয় তন্তু। এই তিন ধরনের তন্তু সাধারণত দেখতে পাওয়া যায়, এবং এইটা সাধারণত কি না, এই ব্যায়ামতন্ত্রগুলো সাধারণত দেখতে পাওয়া যায়, এবং এই এর মধ্যবর্তী অঞ্চলে সাধারণত এটা নিরক্ষীয় অঞ্চল বলা হয়, এটা নিরক্ষীয় অঞ্চল বলা হয় সাধারণত, এবং মধ্যবর্তী অঞ্চলটা স্ফীত থাকে। এবং এখানে স্পিন্ডেল দুটি প্রান্ত মেরু এবং মধ্যবর্তী অঞ্চলে স্ফীত হয়, এবং নিরক্ষীয় অঞ্চলগুলো এখানে উপস্থিত থাকে এরকম। ঠিক আছে, এখানে গেল তাহলে সেন্ট্রোজোমের কথা শেষ। এখানে নেক্সট হচ্ছে না রাইবোজম। রাইবোজম কী হচ্ছে না, রাইবোজমটা হচ্ছে যেখানে প্রোটিন সংশ্লেষ করে, রাইবোজমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। এটা প্রোটোপ্লাজমীয় যে প্রোটিনগুলো থাকে, যেরকম ধরো হিস্টন প্রোটিন, প্রোটিন ও নন হিস্টন প্রোটিন এবং উৎসেচকের প্রোটিন ইত্যাদি সংশ্লেষে সহায়তা করে, এবং কোষের আকৃতিটা বৃদ্ধি করতে সহায়তা করে, কোষের আকৃতি বৃদ্ধি করতে সহায়তা করে। এটাই হচ্ছে রাইবোজমের কাজ। 4 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে যে কোষের বিভাজনের সময় ও তার পূর্বে বিভিন্ন বিপাক ক্রিয়া পরিচালনার জন্য, যেমন প্রোটিন সংশ্লেষ, স্পিন্ডেলের বিচলন, বা বলতে পারে যে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের চলনের জন্য প্রয়োজনীয় শক্তি এটিপির যোগায়। এখানে তাহলে এখানে 4টে কোষ অঙ্গাণুর কাজ এখানে শেষ হলো, যে কীভাবে অংশগ্রহণ করলো। এরপরে আমরা যেটা জানবো যে কোষ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব, মানে কোষ বিভাজন কেন হয় বা কেন তাৎপর্য কি, তার গুরুত্ব কি, এটা সম্বন্ধে জানতে আসবো। সাধারণত 4টে প্রধান কারণ, যে একটা হচ্ছে বৃদ্ধি সাধন, 2 হচ্ছে ক্ষতস্থান পূরণ, 3 হচ্ছে জনন, 4 হচ্ছে পরিস্ফুটন। তো বৃদ্ধি সাধন কী হচ্ছে, কোষ বিভাজনের মাধ্যমে নতুন অপত্য কোষের সৃষ্টি হয়, যে একটা কোষ থেকে আরেকটা কোষ, 2টো কোষ থেকে 4টে কোষ, 4টে কোষ থেকে 8টা কোষ, 8টা কোষ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা কোষ, এরকম গুণিতক হারে যখন বৃদ্ধি পায় তখন কোষের আকার আকৃতি বৃদ্ধি পায়। ঠিক আছে, এরকমভাবে বহুকোষী জীবদের ক্ষেত্রে এরকম সামগ্রিক বৃদ্ধি ঘটে। 2 নম্বর হচ্ছে ক্ষতস্থান পূরণ। কোষের কোনো জায়গায়, জীবের কোনো জায়গায় ক্ষতস্থান ঘটলে সেই জায়গায় নতুন কোষ সৃষ্টি হয়ে পুরাতন কোষকে প্রতিস্থাপন করে। 3 নম্বর হচ্ছে প্রতিস্থাপন করে এবং সেই জায়গাটাকে পূরণ করে। 3 নম্বর হচ্ছে যে আমাদের হচ্ছে যে জনন ক্রিয়ায় কী কোষ বিভাজন করা হয়। জনন ক্রিয়া হচ্ছে যে উদ্ভিদের কোনো অঙ্গ যেমন পাতা, শাখা ইত্যাদির মাধ্যমে জনন ক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং এই জনন ক্রিয়ায় যে অংশগ্রহণ করে, যে একটা পাতা থেকে কীভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, শাখা থেকে কীভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, এটা সাধারণত কোষ বিভাজনের মাধ্যমেই সংঘটিত হয়ে থাকে। এটাকে বলা হয়েছে সাধারণত অঙ্গজ জনন। এবং রেণু উৎপাদন ও তার অঙ্কুরোদ্গমের মাধ্যমে জীবের সৃষ্টিতে কোষ বিভাজন সাহায্য করে। যে রেণু উৎপাদন বা অজনজন, এটাকে রেণু উৎপাদনের মাধ্যমে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে অজনজনন। অজনজনের পরে এবারে কিছু সময় দুটো জনন কোষের মিলনের ফলে একটা কোষের সৃষ্টি হয়। দুটো জনন কোষ যেটা বলা আছে, এই জনন কোষগুলো হচ্ছে সাধারণত কোষ বিভাজনের মাধ্যমে সংঘটিত হয়। জনন কোষগুলো সাধারণত গ্যামেট বলা যেতে পারে, বা জনন কোষও বলা যেতে পারে, বা উদ্ভিদের রেণু বলা যেতে পারে, বা উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে সাধারণত গ্যামেট বলা যেতে পারে। এটা গ্যামেটটা কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়, এবং গ্যামেটের ফলে কী হচ্ছে, দুটো কোষের মিলনের ফলে একটা জায়গোট সৃষ্টি হয়। তারপর আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে সেটা বাড়তে থাকে। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে পরিস্ফুটন। উদ্ভিদের বীজ মধ্যস্থ ভ্রূণ থেকে
চারা গাছ সৃষ্টির সময় মূল, কাণ্ড, পাতা ইত্যাদি সৃষ্টি হয়, বা প্রাণীর ক্ষেত্রে বলা যেতে পারে, প্রাণীর ক্ষেত্রে জায়গোট যেটা সৃষ্টি হলো, যেটা গ্যামেটের মাধ্যমে দুটো গ্যামেটের মিলনের ফলে জায়গোট যখন সৃষ্টি হলো, জায়গোটটা আস্তে আস্তে মৌলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, পরিণত জীব ইত্যাদি এরকমভাবে সৃষ্টি হয়। প্রথমে জায়গোট দুটো, এই যে ধরো একটা গ্যামেট আরেকটা গ্যামেটের সঙ্গে মিলন হলো, মিলনের ফলে জায়গোট সৃষ্টি হলো, এই জায়গোটটা আস্তে আস্তে মরুলা সৃষ্টি হবে, মরুলা সৃষ্টি হওয়ার পরে আস্তে আস্তে ব্লাস্টুলা সৃষ্টি হবে, আস্তে আস্তে গ্যাস্টুলা সৃষ্টি হবে, গ্যাস্টুলা সৃষ্টি হওয়ার পরে আস্তে আস্তে একটা পরিণত জীব সৃষ্টি হবে, ঠিক আছে। এইভাবে সাধারণত উদ্ভিদের কোষ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব এটা এখানে শেষ করা হলো, এতটাই ভাষা।